হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে যে অ্যাভোমিটার ও ফ্ল্যাম মিটার। তো আমরা যারা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ করি, আমাদের এই দুটি মিটারেই আমাদের প্রয়োজন হয়, যে আমাদের ইলেকট্রিক যে এসি ভোল্ট মাপা বা ডিসি ভোল্ট মাপা আর অ্যাম্পিয়ার মাপা, এই কাজটি যে অনেকেই আমরা পারি না, যে কিভাবে আমরা করব কি সেই জিনিসটি জানি না। তো সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নেই, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। বন্ধুরা, দেখতেই পারলেন যে এখানে দুটি মিটারই আমার আছে, যেমন একটি ক্ল্যাম্প মিটার, একটি হচ্ছে অ্যাভোমিটার। তো অ্যাভোমিটারটা আমরা যে কিছুগুলো সিলেক্টর একটি সুইচের মাধ্যমে, এই যে দেখুন সিলেক্টর সুইচটি, তো সেই সাইডগুলি আমরা একটু চিনি, পরিচিত হই। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে এই জায়গা হতে এই যে একটা ব্র্যাকেট চিহ্ন দেওয়া, এই যে এতটুক, এই যে এতটুক, এই এতটুক কিন্তু ডিসি ভোল্ট মাপার জন্য। এখানে আপনি সিলেক্ট করে যদি আপনি ইলেকট্রিক মেপে দেন তাহলে কিন্তু হবে না। তো ডিসি ভোল্টটি আপনি কতটুকু মাপবেন, আপনি যদি 5 ভোল্টের নিচে হয় বা 5 ভোল্ট হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। 2.5 ভোল্ট হলে, যেমন একটা ব্যাটারির 1.5 ভোল্ট, তো সেক্ষেত্রে ব্যাটারিটা মাপতে হলে, আর যদি 10 ভোল্ট বা 6 ভোল্ট যদি মাপেন তাহলে 10 ভোল্টে রেখে মাপবেন। আর মনে করেন যদি 12 ভোল্ট বা আপনি 50 ভোল্টের ভিতরে মাপেন, তা এই সিলেক্টর মিটারটি এখানে দিবেন। আর 250 ভোল্ট দিলে তো এখানে দিবেন, 1000 ভোল্ট পর্যন্ত এটা আছে। তো এইদিকে যা, এইদিকে সেম আছে, দেখুন 10, এই লাল চিহ্ন যতটুকু সেই সিলেক্টরটি হচ্ছে এসি, ঠিক আছে। তো আমি এই যে এসি, তো আমাদের এই টেকনিশিয়ান কাজ করতে আমাদের মোটামুটি দুইটি সাইড আমাদের চিনতে হয়। আর এখানে দেখুন আবার এম্পিয়ার আছে, 0.25 মিলি এম্পিয়ার। তো ডিসি, তো ডিসি 25 মিলি এম্পিয়ার হয়তো আছে। তো এটা, তো এই এম্পিয়ার দিয়ে আমাদের ইলেকট্রিশিয়ানের কোনো কাজ হবে বলে মনে হয় না। তো আপনারা এখানে ওমস আছে, এটা শর্ট সার্কিট মাপার জন্য, আপনারা কয়েল টয়েল মাপার জন্য এই সাইড ওমসের এতটুক। এইখান থেকে এটা হচ্ছে কে, আবার এখান থেকে এটা হচ্ছে মাইকের জন্য। তো এটা আমরা বুঝি না, আমাদের এটার প্রয়োজন নেই, তবে শর্ট সার্কিট দেখার ধরনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে, এই থেকে এই পর্যন্ত কাজে লাগে। তো একটি কয়েল যদি আপনার কেটে যায়, তো এখানে এনে আপনি যদি 1K-র মাধ্যমে ধরেন তাহলে আপনি কয়েলটা দেখাবে। তো এটার তো দেখলে নেই, তো আমরা আবার দেখব যে ওই মিটারের যে কিছু ইয়ে আছে। তো যদি আপনি মনে করেন 12 ভোল্টের একটি ব্যাটারি মাপবেন, তো 12 ভোল্টের ব্যাটারি মাপলে আমরা 50-এর মধ্যে দিয়ে, তো এখানে আসবে এই যে 50 যদি হয় তাহলে কীভাবে 50 হবে তাহলে আপনারা বুঝে নেন। তো 5, 10, 20, 30, 40, 50 এ পর্যন্ত আসলে 50 হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা আসবে 10, 20, 30, 40, 50। তো এবার যদি আপনি মনে করেন যে আরও বেশি দিবেন, বা এই 50-এর বদল 250-এর ভিতরে দিবেন, তাহলে কি হবে? তো 250-এর ভিতরে দিলে প্রত্যেকটার মান হবে 10, ঠিক আছে। তো এখানে আসবে 50, 100, 150, 200, আপনারা এইভাবে ভাগ করে নেবেন, ঠিক আছে, যে কত আসে। তো আরেকটা হচ্ছে এসির বেলাও ঠিক তেমনই, তো তদ্রূপ আমাদের এই মিটারটির সাথেও আমাদের একটু প্রয়োজন হওয়া দরকার। আর এটা হচ্ছে হোল্ড, এটা ডিজিটকে আটকিয়ে রাখে, হোল্ড, ডেটা হোল্ড, যে ডেটাটা আসছে সেটা আটকিয়ে রাখলো। আর এছাড়া এটা ছোট্ট মিটার, এটা মিনি সাইজ মিটার, এর মাধ্যমে আপনারা ইয়ে পাবেন কম, বা এই আপনাদের ডিজিট পাবেন কম, তাছাড়া আপনাদের এইটা হলেই হয় আমার মনে হয় হবে। তো এটা দেখুন একবার, এইখানে যে সিলেক্টরটা হচ্ছে এটা হচ্ছে অফ, এই যে অফ হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে ওমস, তো এরপরে এটা কেয়ার রেজিস্ট্যান্স মাপার জন্য ওমস, এটা হচ্ছে এটাও একটা শর্ট সার্কিট মাপার জন্য। এখন এরপরে এই যে সাদা অঙ্কনটা আছে, আপনারা লক্ষ্য করুন এই যে বোল্টটা আছে, আবার এই যে বোল্টগুলো আছে, এখানে 2টি বোল্ট আছে আর 3টি আছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, এ লেখা আছে।
তো এই সাদা বোলটা যে লেখাটা আছে সেটা হচ্ছে ডিসি, আর কালো যে বোলটা আছে সেই সিলেক্টরটা, এই যে এটা হচ্ছে নফের পয়েন্ট, সেটা যদি এখানে দেন তো এসি মাপতে পারবেন। আর এখানে মনে করেন 20 এম্পিয়ারের নিচে হলে তো আপনি সিলেক্ট এখানে করবেন, যদি 200 হয় মানে 50 100 200 হয় তাহলে সিলেট এখানে করবেন, 400 হলে এখানে করবেন। তো এই পর্যন্ত হলো 400 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা দিয়ে মাপা যাবে। তো আমরা একটু মাপার চেষ্টা করি কয়েকটি বোল, তো এর ভিতরে দুইটি বোল আমরা মাপব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি মাল্টিপ্লাগ আছে, এখানে কারেন্ট আছে। তো আমরা করব কি, তো এই যে মিটারটাকে আমরা কারেন্টের অবস্থায় রাখব, লক রাখবেন, যদি কারেন্ট হয় তো এসির জায়গায় যদি ডিসি হয়ে যায় তাহলে কিন্তু মিটারটা চলে যাবে। এই যে দেখুন আমরা কারেন্টের অবস্থায় রেখেছি, তো আমরা এই যে দেখুন কারেন্ট বোল, তো এই যে কারেন্ট বোল। তো এবার আমি এটার এখানে লাইন ভোল্টেজ কত আছে সেটাকে আমরা মাপবো। তো দেখুন আমরা কীভাবে মাপি, তো এক হাতে ক্যামেরা এক হাতে মাপা যাচ্ছে না, তো আমরা ঢুকাইলাম। তো দেখুন 222 বোল আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা 222 বোল আছে, 25 বোল 16 বোল, এক কিছুক্ষণ আগে আসছিল 22 বোল। তো আমরা গেল এটা এসি বোল আমরা দেখলাম, তো এবার হচ্ছে আমাদের ডিসি বোলের পালা। তো আমরা একটু ঘুরিয়ে দেব, এই যে ঘুরিয়ে দিচ্ছি, আমরা ডিসি বোলে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ডিসি বোলের, আমার ডিসি বোলের ব্যাটারি নেই, সোলার সিস্টেমের ফ্যানটা যেটা আসছিল সেটা ফ্যান। তো দেখুন এটা এই যে এখানে মাঝে দিয়ে, তো এখানে আমাদের সোলার কত বোল্ট আসে, তো এই যে দেখুন সোলারের বোল্টটা 12 বোল্ট, যে দেখুন এই যে এটার 12 বোল্ট দেখাচ্ছে। তো এটা হচ্ছে দুইটা সংকেত দেখাইলাম, এবার আসুন এটার জন্য। তো এখানে দেখুন আমরা সেই ওয়েতে আমরা এসি মিটারটা আমরা এই অ্যাভোমিটার দ্বারাতে আমরা ইয়া করি, এটা হচ্ছে কমন, দেখতেই পাচ্ছেন যে কমনটা কালো হবে, তো এটা হবে লাল। তো এখানে আরেকটি ফুট আছে, তো ওইটার আমাদের এখন আর প্রয়োজন নাই। তো দেখুন আমরা কী করবো, এসির মধ্যে রাখবো, এসি 250-এর মধ্যে দিয়ে দেবো। তো আমরা এসি 250-এ দিয়ে দিয়ে তো দেখবো আমাদের এখানে বোল লাইন বোল করতে আছে, এই যে দেখুন ভাই। তো এই যে ফোড়াটা আসলে 250 হতো, এখানে 24-25 দেখাচ্ছে, এবু মিটার আর ইয়া মিটার সেম ওয়েতে একই মাপ দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার চলুন আমরা ডিসি, তো এখানে এই সাইডটি আমাদের ডিসি লাইন, তো আমরা ডিসি 50-এ দিয়ে দিলাম, 50-এ বা 10-এ দিয়ে দিকে মন করে। তো ডিসিটা প্রথমে লালটা দেব, যেহেতু আমার এখানে ব্যাটারি প্লাস হচ্ছে লালটা, এখানে ব্যাটারি আমার নিচে আছে, এই যে দেখুন, মানে এই 12 বোল্টের ওভার, যেহেতু 12 বোল্ট এটা আছে তার জন্য কাটাটা ওভার দেখাচ্ছে, 50-এ দিয়ে দিলে ঠিক হবে। তো এই যে দেখুন কানেকশনটা একটু লুজ পাইতেছে, এই যে দেখুন এটা 10 বোল আর এইখানে দুইটি কাটা নিয়ে 12 বোল, আপনারা ভালো করে দেখুন, এই যে দেখুন 12 বোল। তো দেখতেই পারলেন আজকে দুইটি মিটারের আশা করি বিস্তারিত কাজ, আর এবো মিটারের যে আরও ইয়ে আছে আর কয়েলের শর্ট সার্কিট মাপার জন্য আপনারা এই ইয়াতে দিয়ে দিবেন, এখানে এতে এখানে দিয়ে দিলে যদি কয়েলটা ধরে, এই যে দেখুন এই যে কয়েলটা যদি ধরে তাহলে এটা এই সাইডটা আপনারা কয়েল এইটা দিয়ে ডিজিটাল দিয়ে মাপতে পারবেন। তো আমরা এবার কমনে কমন দিয়ে দিলাম আবার দিয়ে দিয়ে, তো এটা যদি আবার আমরা ইয়া করি তো দেখুন এটাই কাজ করবে, এই যে এখানে আনলে এই যে দেখুন শব্দ করতেছে সাউন্ড করতেছে, ঠিক আছে, পয়েন্ট এটা তো কয়েল মাফা যাবে। তো এম্পিয়ার কোথায় দিবেন, এম্পিয়ার দেওয়ার ক্ষেত্রে আপনার এই কাজটি ব্যবহার করতে হবে, এই যে এ লেখা, অবশ্যই এ লেখা চিহ্নগুলো এম্পিয়ার, এ লেখা চিহ্নগুলো এম্পিয়ার। তো এখানে 400 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 220 এম্পিয়ার, এখানে দিলেই আপনারা এম্পিয়ার, এই যে আপনারা যদি 20 এম্পিয়ারের কমে মাফেন তাহলে এখানে দিয়ে দিবেন, এই আর যদি তার চাইতে একটু বেশি মাফেন তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন, ব্যাস। আপনারা কখনো মনে রাখবেন যে এসি দিয়ে ডিসি দিবেন না ডিসি দিয়ে এসি দিবেন না, তো এই জিনিসটি আপনাদের মনে রাখবেন। আর এম্পিয়ারের যে কেবলটা আছে কেবলটার মধ্যে এইভাবে লাগিয়ে দিবেন তাহলেই কিন্তু এম্পিয়ার এখানে দেখাবে, ঠিক আছে। এখন আমার এখানে এম্পিয়ার মাপার মতন কোনো কিছু দেখতেছি না, তো এটার যে এখানে দিলে যে এম্পিয়ারটা দেখাবে এটা তো শিওর আপনারা জানেন। তো এটা দেখে কীভাবে ইয়া করবেন, তো 1 এম্পিয়ার সমান সমান কত বোল হবে,
এসি বল কিছু কোনো কোনো ক্ষেত্রের কারণে কিছু কম দেখায়, যে লাইটের ক্ষেত্রে কিছু কম দেখায়, মোটরের ক্ষেত্রে একটু ভিন্নতর দেখায়। তো 1 এম্পিয়ার সমান সমান 216 ভোল্ট পর্যন্ত দেখাইছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখাইছে 180 ভোল্টে 1 এম্পিয়ার। তো আমরা সব ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ ড্রপ আর লাইন বল যা আর ইয়াওতা মানে তারের যে গুণ আমরা নির্ণয় করব সেখানে গেলে এগুলো পাই। তো হলে আমি বলছিলাম যে 200 এম্পিয়ার সমান সমান 1 এম্পিয়ার, তো সেটাই আশা করি আমি মনে করি ভালো। তো 180 ভোল্টেও 1 এম্পিয়ার দেখায় অনেক সময় মিটারে, এর নিয়ে আরও একটি ভিডিও করেছি। আবার 216 ভোল্টেও 1 এম্পিয়ার, 216 ওয়াটেও 1 এম্পিয়ার দেখায়। তো সেই জিনিসটাই তো মাঝামাঝি থাক, 200 ওয়াট সমান সমান 1 এম্পিয়ার, যেহেতু বিদ্যুতের তড়িৎ প্রবাহের উপর এইগুলো নির্ভর করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।